আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এপিডেমিওলজি। দ্য টার্ম এপিডেমিওলজি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড। এপিডেমিওলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। ইপি মিনিং আপন, অ্যান্ড ডোমস মিনিং পিপল, অ্যান্ড লোগোস মিনিং দ্য স্টাডি অফ। এপিডেমিওলজি অর্থ জনসংখ্যার উপরে অধ্যয়ন। ডেফিনেশন অফ এপিডেমিওলজি: দ্য স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস of health related status or events in specified populations and the application of the study to the control of health problems. একটা রোগ কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কাদের মাঝে হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো থেকে বাঁচতে আমরা কি করতে পারি, এসব নিয়ে যে পড়াশোনা করা হয় তাই হলো এপিডেমিওলজি। এইমস অর অবজেক্টিভ অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজি লক্ষ্য বা উদ্দেশ্য সমূহ: এপিডেমিওলজি হ্যাজ থ্রি মেইন এইমস। এপিডেমিওলজি তিনটি মূল উদ্দেশ্য: ওয়ান, টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ হেলথ অ্যান্ড ডিজিজ প্রবলেম ইন হিউম্যান পপুলেশন। জনগণের স্বাস্থ্য বা রোগ সংক্রান্ত সমস্যাগুলি বর্ণনা। টু, টু আইডেন্টিফাই এটিওলজিক্যাল ফ্যাক্টরস ইন দ্য প্যাথোজেনেসিস অফ ডিজিজ। রোগের বিকাশজনিত কারণ বা ঝুঁকির কারণগুলি শনাক্ত করা। থ্রি, টু প্রোভাইড দ্য ডাটা অ্যাসেনশিয়াল টু দ্য প্ল্যানিং। পরিষেবাগুলির পরিকল্পনা, ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন অ্যান্ড এভালুয়েশন, মূল্যায়ন অফ সার্ভিস অফ দ্য প্রিভেনশন, প্রতিরোধের জন্য, কন্ট্রোল, নিয়ন্ত্রণের জন্য অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ এবং রোগের চিকিৎসার জন্য। অ্যান্ড টু দ্য সেটিং আপ অফ প্রিওরিটিস অ্যামং দিস সার্ভিস এবং সেই পরিষেবাগুলোর মধ্যে অগ্রাধিকার স্থাপন করা। এবার জানব ইউজেস অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজির ব্যবহার সম্পর্কে: ওয়ান, টু স্টাডি হিস্টোরিক্যালি দ্য রাইজ অ্যান্ড ফেল অফ ডিজিজ ইন এ পপুলেশন। জনসংখ্যার রোগের উত্থান ও পতন নিয়ে ঐতিহাসিকভাবে পড়াশোনা। টু, ফর কমিউনিটি ডায়াগনোসিস অ্যান্ড প্রোগনোসিস, জনসংখ্যার জন্য রোগ নির্ণয় এবং রোগের পূর্বাভাস। থ্রি, অ্যাভালুয়েশন অফ ইন্ডিভিজুয়ালস রিস্ক অ্যান্ড চান্সেস অফ ডিজিজ অকারেন্স, রোগের ঝুঁকি বা রোগ সংগঠনের সম্ভাবনাগুলি মূল্যায়ন। ফোর, আইডেন্টিফিকেশন অফ ক্লিনিক্যাল সিন্ড্রোমস, ক্লিনিক্যাল সিন্ড্রোমসগুলি শনাক্তকরণ। ফাইভ, কমপ্লিটিং দ্য ন্যাচারাল হিস্টোরি অফ ডিজিজ, রোগের প্রাকৃতিক ইতিহাস সম্পূর্ণ করা। সিক্স, সার্চিং ফর কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, ঝুঁকির কারণগুলো অনুসন্ধান করা।